বাড়ির আঙ্গিনায় বসে রঙিন কাগজে আঠা লাগিয়ে শিশির উপর টেসিয়ে এক মনে কলম বানাচ্ছেন হাসানুর রহমান হারা। পরে সেই কলমে হেড লাগিয়ে হেঁটে দিচ্ছে নিজের নামে বানানো সিল। শুধু হাসানুর নয়, তারে কলম বানানোয় সহযোগিতা করছে প্রতিবেশী শিশুরাও। কলেজ বা স্কুল বন্ধের দিনগুলোতে চলে তাদের কর্মযজ্ঞ। তাদের বানানো এসব কলম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাজারের দোকানে বিক্রি করেই হাসানুর চালাচ্ছেন নিজের লেখাপড়ার খরচ। ভবিষ্যতে তার মতো প্রতিবন্ধীদের জন্য কিছু করার ইচ্ছে তার। আমি একদিন ইউএসএস একসঙ্গে বাংলাদেশে বাংলাদেশ অফিসে গেলাম। ওখানে আমাকে একজন ইউথ সদস্য হিসেবে দেখা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পরিবেশ কলমটা তৈরি করা হচ্ছে কাগজ দিয়ে। ওরা দেখে আমি নিজেই এটা চেষ্টা করলাম যে আমি পারি কি না, পারি না না পারি, পেরেছি কলমটা করে রেখে পেরেছি। আর আমার মূল লক্ষ্য হচ্ছে যে বর্তমানে যে প্লাস্টিকের হারটা বৃদ্ধি পাচ্ছে এটা কমানোর চেষ্টা করতেছি। আমার ইচ্ছা হচ্ছে যে প্রতিবন্ধী যে মানুষরা আছে, হ্যাঁ, যা একটু হলেও কাজ করতে পারে, একটু হলেও কাজ করতে পারে, কাকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার। জন্ম প্রতিবন্ধী হাসানুরকে নিয়ে প্রথম দিকে পরিবার সহ প্রতিবেশীরা চিন্তিত থাকলেও তার পরিবেশ ও কর্মের প্রতি আগ্রহ দেখে খুশি তারাও। অন্য প্রতিবন্ধীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হাসানুরকে সহযোগিতার কথা জানান তারা। শারীরিক প্রতিবন্ধকতা এটা কোনো প্রতিবন্ধকতাই নয়, এটা আমাদের হাসানুর প্রমাণ করে দিছে। মানুষের মেধা যদি ঠিক থাকে তাহলে শারীরিক যে কোনো প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠা যায়। তাই সে কীভাবে স্বনির্ভর হওয়া যায়, অন্যের উপর নির্ভরতা ছাড়া যায়, তাই সে বিভিন্ন রকমের সৃজনশীল কাজ করে। সে যে টবে সবজিও করে, জায়গা জমি নাই টবের মধ্যে সবজিও করে, এটাতে আমাদের পরিবারও চাহিদা মেটে। তারপরে আবার কলম বানাচ্ছে, পাশাপাশি আবার ফির সমাজের মধ্যে আমাদের গ্রামে আরও কিছু প্রতিবন্ধী ছেলে আছে, এদেরকে আবার সে ইনভলভ করতেছে যে পরের উপর নির্ভর না হয়ে নিজে নিজে কিছু করার চেষ্টা করো। সে ছোটোর থেকে কাজের দিকে উদগ্রীব, আগ্রহী, এখন যেটা আগ্রহ দেখতেছি তার চেয়ে অনেক বেশি। সে যে এখন চিন্তা ভাবনা করতেছে যে যদি একটা মেশিন পেলে ভাই এই কাগজের কলম বানার, তাহলে একটা মেশিন পেলে মেশিনটা কিনিয়ে আমরা আরও বেশি করে প্রসার করলাম ভাই, তো তাতে আমাদের পরিবেশের মধ্যে পলিথিনের ব্যবহারটাও কিছু কমে যেত এবং আমাদের মনে করেন পরিবারেরও কিছু উন্নতি বাড়ত। আমরা আশা করতেছি যে আমার একটা ছেলে যদি একটা মেশিন কিনি দেওয়ার পরে সে যদি নিজে কিছু কর্ম করতে পারে, সে নিজের উন্নতি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, কারো দ্বারে যদি না যায়, একটা চাকরির মানে ধান্দায় না থাকে, সে নিজে যদি দুই চারজন লোক চালাইতে পারে, হ্যাঁ, তো এটা তো আমাদের জন্য উপকার হবে। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি এলাকায় বাড়ি হাসানুরের। ফুলবাড়ি ডিগ্রি কলেজ থেকে আগামী বছর এইচএসসি পরীক্ষা দেবে সে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।